দেশের গণ্ডি পেরিয়ে এখন রংপুরের হাড়িভাঙা আম যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এরই মধ্যে ভারত পাকিস্তান ছাড়াও কাতার, গ্রিস, দুবাই ও ফিনল্যান্ডের বাজারে যাচ্ছে এই আম। উদ্যোক্তারা বলছেন, সরকারি ব্যবস্থাপনায় বড় পরিসরে রপ্তানি না হলে থুবড়ে পড়বে উত্তরের এই উজ্জ্বল সম্ভাবনা। রাসায়নিক মুক্ত, গুণে ও মানে অনন্য, আঁশবিহীন সুস্বাদু হাড়িভাঙা আমের পরিচিতি রয়েছে দেশব্যাপী। ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে এই আম পাঠানোর পর এর খ্যাতি ছড়িয়েছে দেশের বাইরেও। বৈদেশিক বাজারেও সৃষ্টি হয়েছে হাড়িভাঙা আমের উজ্জ্বল সম্ভাবনা। এবছর ব্যক্তি পর্যায়ে হাড়িভাঙা পাঠানো হচ্ছে কাতার, গ্রিস, দুবাই ও ফিনল্যান্ডে। যদিও নানা সীমাবদ্ধতায় এখনও শুরু হয়নি বাণিজ্যিক রপ্তানি। গত বছর যেমন এই বাগানের আম বিআরডিসির মাধ্যমে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, এবছর আম কাতারে গেছে, গ্রিসে গেছে। আমরা সরাসরি বাগান থেকে আমগুলো সংগ্রহ করি, করার পরে আমাদের ওয়ার হাউসে নিয়ে এগুলোকে বাছাই করি। আমের অনেকগুলো আছে, কিছু বাছাই করতে গিয়ে একদম প্রিমিয়াম যে কোয়ালিটিটা সেটা আমরা এনশিওর করি। প্রত্যেকটা ট্রেনে চারটা পাঁচটা ছয়টা কম্পার্টমেন্ট দেওয়া যেত স্পেশালি শুধু এই কাঁচামালের জন্য, আমের জন্য। আমাদের এক্সপোর্টের সিস্টেমটা আমাদের জন্য সহজ হতো। প্রতিদিন রংপুরের মিঠাপুকুরে বসছে হাড়িভাঙা আমের বাজার। এই আমকে কেন্দ্র করে বদলেছে গ্রামীণ অর্থনীতি, তৈরি হয়েছে কর্মক্ষেত্র, সৃষ্টি হচ্ছে নতুন উদ্যোক্তা। বাংলাদেশের মোটামুটি সবগুলো জেলাতে আমাদের হাড়িভাঙা আম যাচ্ছে। ঢাকা, রংপুর, চিটাগাংয়ে হোম ডেলিভারি হচ্ছে, অন্য জেলাগুলোতে জেলা শহর থেকে কুরিয়ারের মাধ্যমে তারা কালেক্ট করছে এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গা থেকে হাড়িভাঙা আমের অর্ডার পাচ্ছি। আমরা মেইনলি আমটা পাঠাচ্ছি দুবাইয়ে, ওখানে যাওয়ার পর ডিস্ট্রিবিউট হয়ে ওগুলো বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে। এখান থেকে আমটা আমরা ঢাকার যাত্রাবাড়ি, শ্যামবাজার, অন্য যে ওয়্যার হাউস আছে আমরা সেই পর্যন্ত পৌঁছে দিই। ঐতিহ্যবাহী হাড়িভাঙা আম রপ্তানির চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। হাড়িভাঙা আমের শেলফ লাইফটা অনেক কম, তো এইটা যদি সফল হওয়া যায় গবেষণার মাধ্যমে যে হাড়িভাঙা আমের শেলফ লাইফটা এক্সটেন্ড করেছে, তাহলে আমরা আশা করছি যে হচ্ছে বিদেশে মানে রপ্তানি বাজার, আমের রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হবে। হাড়িভাঙা আম সংরক্ষণে গবেষণা, হিমাগার স্থাপন, আধুনিক চাষ পদ্ধতির সফল বাস্তবায়ন ও চলমান সংকট সমাধানে সরকার কার্যকর ভূমিকা রাখলে এই আমই পাল্টে দেবে পিছিয়ে থাকা জনপদটির জীবনমান। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।